বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আবারও আম্বাসা থানার হাতে আটক গাঁজা। ঘটনা গতকাল অর্থাৎ সোমবার রাত আনুমানিক 8টা নাগাদ আম্বাসা কাঁঠালবাড়ি মকপাড়া নাগা চেকিং পয়েন্টে। আম্বাসা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, দাবিদার রিয়াং জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওনার কাছে খবর আসে ML05E6762 নম্বরের একটি চার চাকার ছোট গাড়ি করে আম্বাসা থেকে মনুর দিকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে কাঁঠালবাড়ি মকপাড়া নাকা চেকিং পয়েন্টে আটক করতে সমর্থ হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 24 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা হতে পারে। গাড়িটি আটক করলেও গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। উল্লেখ্য, সম্প্রতি আম্বাসা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পাচ্ছে। পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন খুবই খুশি। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একটা গাঁজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে অনেকটাই খুশি রয়েছে সাধারণ মানুষ। তবে কেন রাঘববোয়ালদের আটক করতে পারছে না পুলিশ, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। গতকাল 10/8/2023 সন্ধ্যা অনুমান 6:30 নাগাদ একটি গোপন সূত্রে খবর আছে যে একটি ML05E6762 ফোন রেসেন্ট সাইকালারের নিষিদ্ধ গাঁজা বোঝাই করে আম্বাসা হইতে মনোযোগী যাইতেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্যান্য স্টাফদের নিয়ে কাপড় বাজনা কাপড়তে যাই। সেখানে গিয়ে গাড়ি থেকে আটক করতে সক্ষম হই আর গাড়ি থেকে সর্বমোট 24 কেজি গাঁজা উদ্ধার করে। সেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়েটের গাঁজা প্যাকেট ছিল, যাহার বাজার মূল্য আনুমানিক 2 লাখ। গাড়ির চালককে ধরা গেছে? গাড়ি চালকটিকে ধরতে সক্ষম হয়নি, গাড়ি চালক পালিয়ে গিয়েছে। গাড়িটি বর্তমানে থানা আছে আর একটি স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে আম্বাসা থানাতে, যাহা তদন্ত করছে SI দিবেন্দু বিকাশ চক্রবর্তী। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং স্বাভাবিকভাবেই সেখানে গাঁজা তো উদ্ধার হয়ে গেছে কিন্তু গাড়ির চালককে আটক করতে পারেনি পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিভিন্ন সময়ে যে এই গাঁজাগুলো আটক করছে পুলিশ, তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নিতে পারছে পুলিশ? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো বারংবার কিন্তু উঠছে এবং এই বিষয়টাগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রাজ্যের যারা যুবরা রয়েছেন তারা নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছেন, কিন্তু পুলিশ অভিযান জারি থাকলেও সেখানে যারা নেশার মাস্টার মাইন্ডরা রয়েছেন তাদের কাছে কোনো অজ্ঞাত কারণে পৌঁছাতে পারছে না পুলিশ, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কথাই কিন্তু বলছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।